ভৈরব সমিতি ভেনিসের আয়োজনে প্রবাসে ভৈরব উপজেলার গুণীজনদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ইতালির প্রতিনিধি আমির হোসেন জানান, ভেনিসের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠানের সভাপতি সুলেমান হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তৌহিদুল আপনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা ব্যক্তিত্ব হাজি জসিমউদ্দিন। প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান রবিন। বিশেষ অতিথি ছিলেন আনিসুর রহমান কাপন, ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মনফলক নিয়ে আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর সরকার, ভেনিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ সহ অনেকে। শেষে ইতালির বিভিন্ন শহর থেকে আগত সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।